হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা সবাই দেখতেই পারেন, আমি রেডি হয়ে গাড়ি করে বিয়ে বাড়িতে যাচ্ছি। আর বিয়েটা হলো আমার দিদির ফ্রেন্ডের বিয়ে, ফুল ফ্যামিলি ইনভাইটেড আছে। আর আমার এই মেকআপ লুকটা দেখার জন্যে আমি আগে একটা লাইভ করেছি, তো তাড়াতাড়ি করে লাইভটা দেখে নিন। যারা যারা দেখেননি, যারা যারা দেখেছেন তার জন্যে থ্যাংক ইউ সো মাচ। আর আমার রেডি পুরো হয়ে গেছি, তো গাড়ি করে যাচ্ছি, মোটামুটি এসেই গেছি। আর এখন বাজে 7টা, তো তাতেও যাব, বেশি দেরি না করে ভিডিওটা আগে বাড়ানো যাক। বন্ধুরা দেখতেই পারেন আমি চলে এসেছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর এবার আমরা যাবো। আমাকে দেখতে পাচ্ছেন না, খুবই অন্ধকার। অ্যান্ড গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর আমরা হেঁটে হেঁটে যাব। মামি আর দিদি যাচ্ছে, রেড কালার শাড়িটা মামি পরেছে আর ইয়েলো কালার শাড়িটা দিদি পরেছে। আর আমি একটা ডিপ গ্রিন কালার, আই ডোন্ট নো এটা কী কালার, আমি ডিপ গ্রিন কালারই বলবো, ডিপ গ্রিন ড্রেসটা পরেছি, লং ব্রাউন। অ্যান্ড একটু হেঁটে যেতে হবে, কারণ গাড়িটা একটু দূরে পার্ক করেছি। আরে সুমঙ্গলা ভিলা লেখা থাকবে। দেখতে পারেন সামনে ভিলা আছে, সো গাইস, তো আমরা চলে এসেছি স্যাটারডে। ফার্স্ট স্ন্যাক্স আছে এখানে, মকটেল আছে, আর এখানে কিছু স্ন্যাক্স আছে, তো আপনারা সবাই দেখতে পারেন। চিকেন, আর এটা কি বেবি কর্ন ছিল, আর এটা আছে পনির, বেবি কর্ন। এটা পাশে আছে পনির, আর সাইডে আছে দই চিকেন। আর এদিকে আছে মকটেল। এখানে আমি আর দিদি মকটেল নিয়েছি, দুটো দুটো আলাদা ফ্লেভারে। দিদি নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারে, আর আমি নিয়েছি একটা লিচি ফ্লেভারে আমি একটা মকটেল নিয়েছি। দেখতে পারেন মাম্মি শ্যুট করছিল আমাদের ভিডিওটা। এখানে দিদির মকটেল রেডি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। খাবে একটা ম্যাঙ্গো খাবে? না না।
পাপা খাবে না বোতলের এইখান থেকে এইভাবে নিয়ে গেছে নেশে করেছে সে প্রথমে এদিকেই করেছে ছাড়া ছাড়া হাত খেপে যাচ্ছে আরো নিতে পারে ভিডিও মেন তো চুপ করে দাঁড়িয়ে আছে এমন আমার কাছে ধরিয়ে দিয়েছে ও ভিডিও তুমি করো তো বন্ধুরা এইটা হলো আমার দিদির বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডের তো কোনো বেস্ট ফ্রেন্ড কারণ দিদি 11-12 থেকে শুরু করে কলেজ বলো এই দিদির সঙ্গেই পড়েছে এটা আমার দিদির বেস্ট ফ্রেন্ড আর এটা হলো তার বোন তো বন্ধুরা আমার দিদি যে দিদিটা পিঙ্ক কালার শাড়ি পরে আছে দিদিটা আর যার বিয়ে হচ্ছে সেই দিদিটা এরা তিনজনেই হলো সব থেকে বেস্ট ফ্রেন্ড এরা তিনজনেই 11-12 একসঙ্গে পড়ছে 11-12 একই স্কুল থেকে কলেজও একই স্কুল থেকে পড়ছে বলতে গেলে এরা তিনজনেই চাইল্ডহুড ফ্রেন্ডস এখনও পর্যন্ত বন্ধু আছে তো বন্ধুরা আমি চলে এসেছি ওপরে তো রাতের খাবারের জন্য অনেক আয়োজন আছে তো আপনাদের সঙ্গে ওইটাও শেয়ার করব কি খেয়েছি তো আমি বেশি ভিডিও মানে বেশি খাবারের ভিডিও নিতে পারিনি কারণ আমি নিজেও খেতে একটু ব্যস্ত ছিলাম তো এখানে আছে স্যালাড তো বন্ধুরা আমার পাশে যে দাঁড়িয়েছিল সেটা মামা হয় আমার না মানে যার বিয়ে হচ্ছে তার মামা হয় তো এখানে আমি আর মাম্মির প্লেট ধরেছি কারণ মাম্মি শ্যুট করছিল তো তাই জন্য আমাকে দুটো প্লেট ধরে থাকতে হচ্ছে এটা পাপার প্লেট আর আমার প্লেট আর মাম্মির প্লেট আমি নিজে ধরে আছি তো দেখতে পারেন আমার হাতে দুটো কাঁচের প্লেট আছে তো আপনারা সবাই দেখতেই পারেন এটা হলো মাম্মির প্লেট তো মাম্মি ফিশ চপ নিয়েছে যেটা আমি খাই না কারণ আমি নিইনি আমি খাই না একদম ফিশ খাই না আমি তো এটা হলো আমার প্লেট আমি একদম একটুখানি নিয়েছি তো দেখতে পারেন আমি খাচ্ছিলাম আর মা ভিডিও শ্যুট করছিল আমার তো মাম্মির প্লেট শেষ হয়ে গেছে মাম্মি নিয়েছে একটু রাইস এটাকে বলে পোলাও তারপরে এসেছে এটা হলো পাতুরি ভেটকির পাতুরি যেটা বাঙালিরা খুব খায় এটা পাতা দিয়ে মাছটাকে মানে মশলা দিয়ে মাখিয়ে
আর ওটাকে পাতা দিয়ে মুড়ে ওটাকে ভাবায়। এটা এক ধরনের তরকারি, আর এটা হলো মাটন। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমি নিচে এসে দেখি বর এসে গেছে। তো দেখতেই পারেন বর এসে গেছে। তো এখন বাজে 10টা, আর আমি গিয়ে বরের সাথে দুটো ফটো তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি বিয়ের শেষ, মানে এখনও শেষ হয়নি, কারণ এখন ওদের বিয়ে হবে 4টের সময়, ভোর 4টের সময়, কারণ ওদের লগ্ন আছে ওই টাইমেতেই। তো আর বেশি তো রাত থাকা যাবে না, কারণ 10:45 বাজতে যায়। তো এবার আমরা বাড়ি চলে যাবো। তো আমরা হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি, অ্যান্ড আমার নাইট লং ড্রাইভে যেতে আমার খুব ভালো লাগে, বেশিরভাগ রাতে করে। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। যারা যারা মেকআপ লাইভ ভিডিওটা দেখেননি, তাড়াতাড়ি দেখে নিন। যারা যারা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি নেক্সট একটা ব্লগ বা লাইভ নিয়ে চলে আসব। তো আপনাদের সঙ্গে নেক্সট লাইভ বা ব্লগে দেখা হচ্ছে। এখন বাই বাই অ্যান্ড গুড নাইট।